আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه والسلام على من لا نبي بعده اما بعد প্রিয় উপস্থিতি একটি একটি দিন পার হবার সাথে সাথে আমাদের বয়স কমছে এই ক্ষুদ্র জীবনে আমাদের দিনগুলোর যে কত মূল্য তা কিয়ামতের দিনই বোঝা সম্ভব আজকে চারিদিকে ফিতনা বেড়েই চলছে মুসলিম সমাজের প্রত্যেকটি ফিতনার সাথে কাফিরদের অনুকরণ অনুসরণের ব্যাপারটি জড়িত এদেশে কাফিরদের যত অশ্লীল সংস্কৃতির চর্চা হয় তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে পুরনো হচ্ছে 31st night আসলে এই রাতে চলে যুব সমাজকে বিপদগামী করার জন্য বিভিন্ন চাকচিক্যময় ও নোংরা আয়োজন গান বাজনা নাচ গান ডিস্কো কিংবা ডিজে পার্টি পটকাবাজি বেপরোয়া মোটরসাইকেল চালনা তরুণ তরুণীর রাতভর উল্লাস ওপেন কনসার্ট লাইভ ডান্স সঙ্গীত অনুষ্ঠান তরুণ তরুণীদের প্রলুব্ধ করার জন্য যা কিছু করা দরকার সব কিছুর আয়োজন করা হয় এই রাতে রাজধানী সহ বড় বড় মহানগরী ও পর্যটন নগরীগুলোতে চলে 31st night নামে উদ্দাম বন্য ফুর্তি রাতভর হৈহুল্লোর আর মাইক বাজির অত্যাচার বসে মদ পান আর নানা নেশার আসর এই রাতে মদ খাওয়া অনেকটা রসম রেওয়াজের মতো হয়ে গেছে এই রাতে অসংখ্য নরনারী সারা রাত বিভিন্ন রাস্তায় ও বাসার ছাদে উঠে যা করেন তা ভদ্র মানুষের ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কত মেয়ে যে এই রাতে নিজের সম্ভ্রম রাস্তায় বিকিয়ে দেয় কত ছেলে যে এই রাতে চরিত্রহীন হয় তার কোনো হিসাব নেই এই রাতে নেচে গেয়ে ফুর্তি করে এমন পর্যায়ে চলে যায় যা মানুষত্বের সীমানা পেরিয়ে জন্তু জানোয়ারকেও হার মানায় এই 31st কে ঘিরে নানা অঘটনের ইতিহাস অনেক পুরনো আজ থেকে প্রায় 2 দশক আগে 1999 সালের 31শে ডিসেম্বর রাতে 31st night উদযাপন করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে বাঁধন নামের একটি মেয়ে 10-12 জন মদ্যপ যুবক কর্তৃক শালীনতাহানির শিকার হয় 2012 সালের 31শে ডিসেম্বর আবারও ঘটে একই রকম ঘটনা 2013 সালের 1 জানুয়ারি পত্রিকায় প্রকাশিত হয় বাঙালিত্বের জন্য জঘন্য একটি রিপোর্ট তারা প্রকাশ করে বন্দর নগরী চট্টগ্রামের একটি হোটেলের 6 তলায় 31st night উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় অশ্লীল নৃত্যের সেই অনুষ্ঠানের অভ্যন্তরে নেশা জাতীয় দ্রব্য এবং কন্ডম বিক্রি করা হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চিন্তা করে দেখেছেন আমাদের পরিবেশ কতটা জঘন্য হয়ে গেছে চিন্তা করেছেন কারা এসব অনুষ্ঠানে যাচ্ছে নিজেদের নষ্ট করছে এরা অন্য কোনো জগতের মানুষ না আমাদেরই সন্তান আমাদেরই ভাই কিভাবে তারা আধুনিকতার নামে নষ্ট হয়ে যাচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে পৌঁছে যাচ্ছে অধঃপতনের শেষ সীমায় অথচ আমরা কি করছি জেনে রাখুন আমার ভাই ও বোনেরা 31st night সহ যতগুলো অপসংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি আমাদের দেশে চালু আছে সেগুলো যদি বন্ধ করা না যায় তাহলে এই সমাজকে এই তরুণ প্রজন্মকে বাঁচানো যাবে না আজ মুসলিমরা 31st night উদযাপনে ব্যস্ত যে ইসলাম এসেছে শালীনতা ও উত্তম আচরণের শিক্ষা নিয়ে আজ সেই ইসলামের দাবিদারেরা সেই নবীর উম্মতেরা 31st নামক বেলাল্লাপনায় ব্যস্ত আল্লাহ আমাদের হেফাজত করুন ইসলামে দিবস পালনের কোনো স্থান নেই ইসলামে দিবস পালনের কোনো স্থান নেই যেই দিবসগুলো ইসলাম নির্ধারণ করে দিয়েছে তা ছাড়া অন্য কোনো দিবস পালনের কোনো সুযোগ ইসলাম দেয় না বাইহাকিতে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি অনারবীয় দেশে বসবাস করে সে যদি সে দেশের মেহের জান নববর্ষ উদযাপন করে এবং বাহ্যিকভাবে তাদের সাথে সাদৃশ্য রাখে এমনকি এই অবস্থায় সে মৃত্যুবরণ করে তাহলে কিয়ামতের দিন সে কাফিরদের সাথেই পুনরুত্থিত হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সত্য বলেছেন লাতাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাআইন হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লাসালাকতুমু তোমরা তোমাদের পূর্ববর্তীদের অর্থাৎ ইহুদি ও নাসারাদের পদে পদে অনুসরণ করবে এমনকি তারা যদি গুইসাপের গর্তেও ঢুকে থাকে তোমরাও তাতে ঢুকবে কি উপস্থিতি কেবল 2টি ঈদ পালনকেই ইসলাম স্বীকৃতি দিয়েছে এছাড়া অন্য সকল দিবস পালনের ব্যাপারগুলো কিন্তু বিজাতীয় সংস্কৃতির অনুসরণ অনুকরণ থেকেই হয়ে থাকে আর অন্য কোন জাতির অনুসরণ অনুকরণ করাকে ইসলাম হারাম সাব্যস্ত করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বা
তাশাবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই জাতির অনুকরণ করবে সে ব্যক্তি সেই জাতিরই একজন বলে গণ্য হবে। আল্লাহু আকবার। হাদিসগুলোতে বিজাতীয় কাফিরদের অনুসরণের ব্যাপারে কি ধমকি না এসেছে? এর পরেও কি আমাদের বোধোদয় হবে না? এর পরেও কি আমাদের বুঝে আসবে না, যেখানে আমাদের ভাবনা হওয়ার কথা ছিল যে আজকে যে আমার জীবন থেকে একটি দিন চলে গেল, কি আমল আমি করতে পারলাম, কি নিয়ে আমি আমার মালিকের সামনে দাঁড়াবো? আফসোস, সেখানে মানুষ পুরনো বছরকে বিদায় দিচ্ছে ও নতুন বছরকে বরণ করে নিচ্ছে অশ্লীলতা আর ব্যহায়াপনার মাধ্যমে। আল্লাহ আমাদের সুমতি দিন। একজন মুসলিমের প্রকৃত জীবন তো আখিরাতের জীবন, এই সামান্য জিন্দেগি আখিরাতের কামায়ের উপলক্ষ মাত্র। আজকের খেলায় খেলায় নষ্ট করা প্রতিটি মুহূর্ত আখিরাতে কান্নার কারণ হতে পারে। একটা মুহূর্ত আমাকে বিশাল সময় আগুনে পোড়াতে পারে। দুনিয়ার জীবন কিছুই নয়, আখিরাতের জীবনই প্রকৃত জীবন। আল্লাহ তাআলা বলেন, আমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيْوَانُ لَوْ كَانُوا يَعْلَمُونَ। এই পৃথিবীর জীবন ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয়, পরকালের গৃহই প্রকৃত জীবন যদি তারা জানত। দুনিয়ার জীবনের সার্থকতা কেবল আখিরাতের জীবনের সাথেই সম্পৃক্ত। দুনিয়ার জীবনের হিসাব পাই পাই করে দিতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদের ধরেন তবে আমাদের কোনো মুক্তি নেই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, আমাদের জীবনের কদর করার তৌফিক দিন, তারুণ্য ও যৌবনকালের নিয়ামতকে উপলব্ধি করার তৌফিক দিন, যাবতীয় বিজাতীয় সংস্কৃতি অশ্লীলতা নোংরামি থেকে আমাদের হেফাজত করুন, আমাদের জীবনকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালা। 31st নাইট, যা এই সমাজের মানুষের কাছে, যুবক শ্রেণীর কাছে, বিশেষ করে যুবক শ্রেণীর কাছে একটা পালনীয় রাত্রি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই বিষয়ে একটু কথা বলতে চাই। শুধু তাদের জন্য যারা পরিবর্তন হতে চান, শুধু তাদের জন্য যারা আখেরাতকে চিন্তা করে নিজের জীবনের সকল কর্মকে বাস্তবায়ন করতে চায়, শুধু তাদের জন্য যারা দাবি করেন মুসলমান, শুধু তাদের জন্য যারা আল্লাহ এবং রাসূলের ভালোবাসাকে, আল্লাহ এবং রাসূলের নীতিকে সবচাইতে শ্রেষ্ঠতম স্থানে, সবচাইতে গ্রহণীয় অবস্থানে যে রাখতে চায়, তাদের জন্য আজকের কথা। অপাত্রে কথা বলে লাভ নেই, অপাত্রে কথা শুনিয়ে লাভ নেই। যদি আপনার অন্তরে, আপনার চিন্তার মধ্যে মোহর পড়ে যায়, যদি সিল পড়ে যায়, পরিবর্তন আর হবেন না, কথা শুনে লাভ নেই। আপনার আখেরাতের জন্য প্রস্তুত থাকুন, আখেরাতের সিদ্ধান্তের জন্য, আল্লাহ সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকুন। আজকে আপনাদের কাছে এমন একটি রাত্রির বিষয়ে কথা বলতে চাই, যেটা কোনো মুসলমান হিসাবে দাবি করতে পারি না যে আমরা করতে পারবো। মুসলমান তখনই কোনো রাত্র দিন উদযাপনের ক্ষেত্রে দাবি করতে পারে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে মনোনয়ন থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে সমর্থন থাকবে, রাসূল থেকে যখন কথা পাওয়া যাবে তখন আমরা করতে পারব। সেটি করা আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। আজকে 31st নাইট পালন করছে, গোটা পৃথিবী পালন করছে। কারা করছে? ইতিহাস কি? এটার স্রষ্টা কারা? এটাকে কে উৎপুত, কে এটাকে সৃষ্টি করেছে, কে এটাকে আমাদের কাছে, এই সমাজের কাছে দিয়েছে? কোন মুসলমান? কোন মুসলমানের সন্তান? কোন মুসলমান দাবি করে এমন কোন ব্যক্তি? না, এটাকে সর্বপ্রথম খ্রিস্টপূর্ব 46, নাম হলো জুলিয়াস সিজার, সে সর্বপ্রথম 31st নাইট উদযাপন করে এবং আনুষ্ঠানিকতা সে আরম্ভ করে। কোন মুসলমান তো নয়। আর জানুয়ারির বা খ্রিস্টাব্দ যে ক্যালেন্ডার, এটা কোনো মুসলমানের নয়, এটা খ্রিস্টিয়ানদের, তাদের নীতি হতে পারে, তাদের আদর্শ হতে পারে, তারা উদযাপন করতে পারে, তারা আনন্দ করতে পারে। আমি মুসলমান হিসেবে কিসের আনন্দ? যখন আমি আনন্দ করব তখন আমি আল্লাহ এবং রাসূলের নীতিতে আনন্দ করব। আমি ঈদে আনন্দ করি, আমি ঈদে আনন্দ করি, আমি আমার ভালো করে সংবাদে আনন্দ করি, আমি আবাদতে আনন্দ করি, আমি মানুষকে
কল্যাণের চিন্তা দিয়ে আনন্দ করি, আমি মানুষকে সেবা করে আনন্দ করি, আমি মানুষের জন্য কিছু করে আনন্দ করি, আমি দিনের জন্য কিছু করে আনন্দ করি, আমার আনন্দ তো সেখানে। কারণটা হলো সেই বুদ্ধিমান যে তার কর্মকে আখেরাতের সাথে যুক্ত করে কর্ম করতে পারে, আখেরাতকে নিয়ে কাজ করতে পারে, যার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লামা বাদাল মাউত। একটা ব্যক্তি তার কর্মটা কিভাবে সাজাবে, কিভাবে করবে, সে কিভাবে বুদ্ধিমান হবে, সে নিজে কিভাবে নিজেকে ইন্টেলেক্ট হিসাবে মানুষের কাছে পরিচিত, আখেরাতে পরিচিত আল্লাহর দরবারে, ওই ব্যক্তি যে নিজের কর্মকে ওইভাবে করে যে সে আখেরাতে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এই চিন্তা করে সে তার কর্মকে করে, অর্থাৎ মৃত্যু পরবর্তী জগতের জন্য তার একটা প্রস্তুতি থাকে, সে হলো বুদ্ধিমান। আজকে 31st নাইটে যা হচ্ছে, আজকে ইহুদি খ্রিস্টানরা করতে পারে, ইহুদি খ্রিস্টানদের তাদের কোনো চরিত্র নাই, তাদের কোনো সামাজিকতা নাই, তাদের কোনো মধ্যে ভদ্রতা নাই, তাদের মধ্যে কোনো ধরনের ইমানি কোন ধরনের চেতনা নেই, আমাদের ইমানি চেতনা আছে, আমরা মুসলমান। যদি আপনি মুসলমান দাবি করেন, ইমানের চেতনায় চলতে হবে, আর যদি ভালো না লাগে, ইসলাম আপনাকে ধরে রাখবে না, ইসলাম আপনাকে বলে না, জোর করে বলে না, তুমি আমার ইসলামের ভিতর থাকো, আপনি বের হয়ে যান, আপনি মুনাফিকের কাতারে কেন থাকবেন, আপনি কেন থাকতে চান, ইসলাম আপনাকে একটা সুন্দর একটা শান্তিময় পরিবেশ দান করে। 31st নাইটে কি শান্তি আছে? বাংলাদেশে যা 31st নাইট গুলি যা হয়েছে, সম্ভ্রম ইজ্জত লুট করা হয়েছে, আপনি গিয়ে দেখুন 31st নাইটের জন্য বাংলাদেশের কোন বড় হোটেলে সিট পাওয়া যাবে না, খালি পাওয়া যাবে না, ব্যয়াপনা, যত ধরনের অপকর্ম আছে যেটাকে মানবীয় গুণের মধ্যে পড়ে না, এই ধরনের কাজগুলি করে, মদ পান করে, জুয়া খেলে, নারী নিয়ে মত্ত থাকে, এটাই কি আপনার ইসলাম? আপনি যদি বাবা হন, আপনার সন্তান সেদিন যদি যায়, আর আপনার সন্তানকে যদি আপনি ফিরাতে না পারেন, তাহলে হাশরের দিন আল্লাহর দরবারে জবাবদিহি তার জন্য প্রস্তুত থাকুন। আপনার সন্তান যদি 31st নাইটে ইহুদি খ্রিস্টানদের নীতিতে সে রাত্রিকে উদযাপন করে, 12টা বেজে গেল, 12:01 ধুমধারাক্কা, 12:01 পটকা, চতুর্দিকে আওয়াজ আর আওয়াজ, কিসের আওয়াজ? এই আওয়াজগুলি দুজুকের আওয়াজ, এই আওয়াজগুলি আপনাকে শুনিয়ে দেয়, দুজুকের আওয়াজগুলি কত বিকট হবে আপনাকে জানিয়ে দেয়, আপনি আপনার সন্তানকে কেন পারেন না? দুনিয়াতে আপনার সন্তান আগুনে পড়ে যাক, আপনার তো যেমন কষ্ট লাগবে, তার থেকে লক্ষ কোটি গুণ জ্বলন্ত আগুন আপনার সন্তানের জন্য প্রস্তুত করা হচ্ছে 31st নাইটে যারা পালন করবে। আপনি কিসের বাবা, কিসের মা? যদি আপনার সন্তানকে না বোঝাতে পারেন, আপনার সন্তানের সাথে যদি আল্লাহ রাসূলের সম্পর্ক আপনি না গড়তে পারেন, তাহলে বোঝা গেল আপনিও সে 31st নাইটের প্রবক্তা, আপনি সে 31st নাইটের একত্রতা ঘোষণা করে আপনিও পালন করে, তাহলে আপনিও দুজগে থাকবেন, আপনার সন্তানও দুজগে থাকবে, এটাই সুন্দর। কিন্তু মুসলমান যখন দাবি করবেন, আপনি চিন্তা করতে পারবেন না, দুজুকে যাবেন, আগুনে জ্বলবেন, আল্লাহর গজবে পড়বেন, আপনি যখন চিন্তা করতে পারেন না, আপনার সন্তানের জন্য আপনি সেই চিন্তা ছেড়ে দিতে পারেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার সন্তানকেও বাঁচাও, তুমি বাঁচলে হবে না, তোমার সন্তানকে দুজুকের আগুন থেকে বাঁচাও, তাহলে আপনি বাঁচাবেন না। এগুলি আমাদের অপসংস্কৃতি, আমাদের দিনকে মানুষের কাছে একটা এমন মিশ্রণ সৃষ্টি করছে যে আপনার সন্তান যখন 31st নাইট পালন করবে, আপনার সন্তান তাদের সাথে থাকবে যারা এই 31st নাইটের প্রবক্তা, যারাই 31st নাইট প্রতিষ্ঠা করেছে তাদের সাথে কাল হাশরের দিন তারা উঠবে। আপনি যত আপনার সন্তান যদি মারা যায়, এই ছেলে যদি মারা যায়, এই মেয়ে যদি মারা যায়, আপনি যত সুন্দর জানাজা করান, সুন্দর দোয়া পড়ান, সে তো আরেকজনের সাথে চলে গেছে, সে তো আরেকজনের সাথে তার সম্পর্ক গড়ে ফেলেছে, সে তো আখেরাতে কার সাথে থাকবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সিদ্ধান্ত ইহুদি খ্রিস্টানদের সাথে সিদ্ধান্ত নিয়ে গেছে, আপনার জানাজা আর তার জন্য দোয়া কোনো কাজে আসবে না। মান তাশাব্বাহ বিকাওমিন ফাওয়া মিনহুম, যে জাতির নীতিতে সে নিজেকে ধারণ করে নেয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই জাতির সাথে হাশর হবে। আপনি মুহাম্মদকে ধরতে পারলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিকে ধরতে পারলেন না, আপনি চিন্তা করেন আখেরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনি হবেন, অসীমকালে নয়। আজকে এখনো সময় আছে, ছেলের লাগাম ধরুন, নিজে লাগাম ধরুন। আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন আপনি দেখেন নাই আপনার পাড়া প্রতিবেশীর লাশগুলি দেখেন নাই? আপনি আনন্দ করবেন গত এক বছরে কত মানুষ ঝরে গেছে, আপনার সামনেই তো অনেকে সাদা কাপড় পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার বাড়িঘরগুলি নাই, তার সম্পদ নাই, তার ব্যবসা নাই, তার রাজনীতি নাই, তার সমাজনীতি নাই, সবই তো ছিল, কোথায় আজ তার, আজকে কোথায়? একটা টুকরা কাপড় পরে দুনিয়া থেকে চলে গেছে। আপনি কি করবেন? আপনার জন্য কি অনেক কিছু দেওয়া হবে? গত জীবনে যা চলে গেছে সেটা হলো আমার জন্য অনুশোচনা, গত জীবনে যা চলে গেছে অনুশোচনা। আরে আমার থেকে একটা বছর চলে গেল, একটা বছর কি যা, একটা বছর তো আমার জীবনের অংশ, একটা বছর কি, একটা বছর তো আমার জীবনের একটা সময়, এটা আমার সময়। আর আমি এক বছর অগ্রসর হচ্ছে কোন দিকে, মৃত্যুর দিকে। আমি এক বছর অগ্রসর হচ্ছে মৃত্যুর দিকে, আমাকে মৃত্যুর দিকে টেনে নিচ্ছে প্রতিটা শ্বাস প্রশ্বাস, প্রতিটা শ্বাস প্রশ্বাস আমাকে মৃত্যুর দিকে টেনে নিচ্ছে। আর আপনি আনন্দ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আনন্দের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সময়ের সাথে যারা নিজেকে মিলে আনন্দ করতে চাও, তোমরা আনন্দ করার কোনো সুযোগ নেই, তোমরা ক্ষতিগ্রস্ত। কারণ প্রত্যেকটি শ্বাস দিয়ে তোমাকে কিন্তু আমি তোমার জীবনকে ধ্বংস করে দেওয়ার দিকে ধাবিত করছি, তোমাকে তুমি আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছ। একটা ব্যক্তি হাতে যদি বরফ নেয়, বরফ কি হাতে থাকবে? টপ টপ করে পানি পড়বে, পানিটা কোত্থেকে পড়ে? আপনার ক্যালেন্ডারের পাতাগুলি যখন উঠে যায়, এটা তো একটা বরফের একটা টুকরা, বরফের একটা পানির ড্রপ, এটা ডপ টপ টপ করে পড়ছে, ক্যালেন্ডার কিন্তু উঠতেছে, ক্যালেন্ডার শেষ হয়ে যায়, আবার নতুন ক্যালেন্ডার, একদিন দেখা যাবে ক্যালেন্ডার উঠবে না, আপনিও নেই। এটাই তো জীবন, 31st night বলতে আমাদের কিছু নেই। আমাদের জন্য কি আছে? আমরা আল্লাহর কাছে বলবো ইন্নাল ইনসানা লাফি খুসর, তুমি মানুষকে বলেছ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। মাহবুব তুমি তো আমার শেষ দিয়ে বললা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা মানুষকে সত্যের পথে, কল্যাণের পথে এবং মানুষকে ধৈর্যের প্রতি আহ্বান করে, আসো কল্যাণের দিকে, আসো আসো ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো সকল বিষয়ে, এই বিষয়গুলি যারা আহ্বান করে, তুমি বলেছ তারা ক্ষতিগ্রস্ত হবে না। আমরা তো সেটাই বিশ্বাস করি, যদি তুমি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে দাও, ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল করে দাও, তাহলে তো আমাদের উপায় থাকবে না। মাহবুব আমরা এই 31st night আর আগামী বছরের জন্য যতদিন বেঁচে থাকি আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, এমন একটা চিন্তা, চেতনা, ভাবনা, আমল করার চিন্তা আমাদের মধ্যে দান করে দাও, শক্তি আমাদেরকে দান করে দাও। আর গত জীবনে যেগুলি আমরা করতে পারিনি, আমরা এটাকে আমাদের থেকে হারিয়ে গেছে, আমাদের থেকে হারিয়ে গেছে এমন আবাদত, এমন আমল, এমন চিন্তা, এমন ভাবনা, এমন ব্যবহার, এমন আচরণ, যেটা আমাদের আখেরাতের জন্য ভালো হবে না, যেটা চলে গেছে আমাদের থেকে, মাহবুব সেগুলি মাফ করে দাও। তোমার কাছে তওবার সাথে আমরা তওবার সাথে আজকে আমাদের একটা বছরকে শেষ করতে চাই, আবার আগামী বছরটা তোমার কাছে সাহায্য চাই, যেন একটা মোমেনের, মুসলমানের ইমান এবং মুসলমানের একটা জীবন আমাদের হয়, এমন একটা পরিবেশ আমাদের মধ্যে দান করে দাও। আমাদের সন্তানগুলিকে তুমি হেফাজত করো, এই ধরনের খারাপি কাজ থেকে তাদেরকে তুমি হেফাজত করো মাহবুব, তোমার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বাংলাদেশের মুসলমানকে মুসলমান হয়ে মরার তৌফিক দান করুক, সকল ধরনের অপসংস্কৃতি থেকে আল্লাহ আমাদের সন্তানগুলিকে হেফাজত করুক। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন আখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু